ফেরেশতারা কাঁদতেছে দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে একবার পয়গম্বর ইব্রাহিম যখন নিজের সন্তানকে জবর করতেছিল ওই সময় ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পৃথিবীতে একটা কলঙ্ক জনগণ ধায় রচিত হবে বাবার হাতে সন্তান জবর হয়ে যাবে তাও বাবা একজন নবী আল্লাহ বলেন ওরে ফেরেশতারা কান্না কাটি করো না আমি আল্লাহ যা জানি তোমরা জানো না ফেরেশতারা আরেকবার কেঁদেছিল আমার রাসূলকে যখন তায়েফের প্রান্তরে তায়েফের দুষ্ট দুষ্ট ছেলেরা কাফেররা আমার রাসূলকে পাথর মারতে 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 রক্তে রঞ্জিত করে ফেলেছিল আমার রাসূলের শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে জুতার সঙ্গে পা আটকে গিয়েছিল এই সময় আমার রাসূল পাহাড়ের কিনারায় বসে যখন চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন আমার আল্লাহ ওরা বলেছে আমি পাগল আপনি জানেন আমি পাগল না ওই সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল ফেরেশতারা কাঁদে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও জান্নাতি দুম্বা নিয়ে যাও জান্নাতি পশু নিয়ে যাও ইব্রাহিমের শরীর তলে দিয়া দাও আল্লাহ শুধু পরীক্ষা করতে চাইছেন এই জান্নাতি পশুরা জবর দেওয়ার আগ পর্যন্ত ভেতরের যে চাহিদা আছে মায়া আছে ভালোবাসা আছে এটাকে তোমরা কতটুকু জবাই করতে পারলা এতটুকু আলোচনায় বুঝলে বুঝেন পশু জব দেওয়ার আগে আর কি কি জব দেওয়া দরকার ওটা তো প্রতীকী কোরবানি প্রতীকী কোরবানি বুঝেন না জাদুঘরে বিভিন্ন জিনিস রাখা থাকে না গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা কোনো ইতিহাসের অংশ বুঝাবার জন্য ওগুলো প্রতীকী ওটা দেখলে ওটা মনে পড়বে পশু জব করা এটা প্রতীকী কোরবানি এর আগে আমার অনেক কিছু কোরবানি দিয়ে আল্লাহর সামনে একজন খাঁটি বান্দা হিসেবে দাঁড়াতে হবে আসলে কোরবানিটা কি কোরবানি আমরা যেইটা দেই যেই পশু জবাই করি এই পশুর রক্ত গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না আমরা কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের তাকওয়া নিজের পশুত্বকে জবে করে ফেলি এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায় আর আমার ভিতরের পশুত্বকে যদি আমি জবাই করে দিতে পারি তাকওয়া নিয়ে কোরবানি করতে পারি ওই তাকওয়া কোরবানির পশু যে জবাই করব রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায় এমন ওই এমন কি ওই পশুর শরীরে যত পশম আছে পশম পরিমাণ সওয়াব পাওয়া যায় আপনি বললেন পশম তো গোনা যায় না অনেক পশম একটা গরু বা বকরি ভেড়া এদের গায়ে কোটি কোটি পশম আজ পর্যন্ত কেউ গুনে বের করতে পারেনি বড় একটা গরুকে নিয়ে জবাই করে দিলাম এর নাম কোরবানি নয় তবে ওটা জব দিতে হবে ওটা হলো দৃশ্যমান কোরবানি কিন্তু এর ভেতর কত কাজ কি কোরবানির এক কথায় যদি বলি আল্লাহর জন্য নিজের যা কিছু আছে সব কিছুকে ফিনিশ করে দেওয়া কোরবানি করে দেওয়া ত্যাগ করে দেওয়া এটার নাম কোরবানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 80-90 বছর বয়স হয়ে গেছে সন্তান নাই দোয়া করলেন মানুষজন খোঁটা দেয় একজন নবীর সন্তান নাই তিনি অক্ষম গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একজন নেক সন্তান দান করেন আপনি আমি কয়েকদিন আল্লাহর কাছে নেক সন্তান চাইলাম
আমরা সন্তান গর্ভে আসার পরেই নিয়ত করি ঘরে বসে দুজন পরামর্শ করি নাম হবে কি। নামের সিরিয়াল কয়েক দিশা কাগজ, নানায় রাখে, দাদায় রাখে, দাদি রাখে, নানি রাখে, খালায়, ফুফু, ফুফা, খালু, ভাই বোন, বন্ধু বান্ধব নাম, শেষ পর্যন্ত শেষে গিয়া দুই অক্ষরে একটা নাম রেখে দেয়। দুই অক্ষর, তিন অক্ষর। এই দেশে বহু ব্যক্তির নাম আছে, জাপান, ইরান, ভুটান, আমার নিজের সোনা নাম। এখানে কারো সাথে মিলে গেলে মনে কষ্ট নেবেন না। কোনো একদিন হয়তো আলোচনায় বলেছিলাম কেয়ামতের ময়দানে নামেরও একটা তাৎপর্য হবে, মূল্যায়ন হবে, কি নাম রাখছি আমরা। এরপরে সন্তান মেয়ে হলে কি বানাবে, ছেলে হলে কি বানাবে, আগেই রেডি করা আছে। আমি মুসলমান দাবি করতেছি, আমার সন্তানকে আমি দিন শিখাচ্ছি না। আমরা মনে করতেছি দিন শেখানোটা মানে দিন আমাদের কাছে মুখাপেক্ষী, দিন শিখাইলে আমি ইসলামের অনেক বড় উপকার করে ফেললাম, এটা মনে করি আমরা। এটা মনে না করলে এদেশের মাদ্রাসাগুলোতে সন্তান দিয়ে বারবার আবেদন করতো না, হুজুর টাকাটা কত কমানো যায়। অথচ একই ব্যাপারে আরেক সন্তান কলেজ ভার্সিটিতে পড়ে, হাজার হাজার টাকা দিচ্ছে, চায় আর দেয়, চায় আর দেয়। কারণ নিয়ত আগেই খারাপ, এমন একটা চাকরি করাবো এই দি তাতে কি ওখান থেকে যেন সব উঠাইতে পারে। চাকরির তো একটা নির্দিষ্ট স্কেল আছে, বেতনের আছে না, এই টাকা দিয়ে কেমনে উঠাবে। নিয়ত খারাপ, টেবিলের নিচ দিয়ে লেনদেনের যোগ্যতা সম্পন্ন বানাবে, সবাই না, বেশিরভাগ মানুষ এই হারামকে হারাম মনে করে না, ঘুষ এটাকে কিছু মনে করে না, যে কোনোভাবে নিজেকে নিজে, ওই যে বললাম, নিজে নিজে মাশাআল্লাহ দিয়ে মনে অন্তর অন্তরে শান্তি অনুভব করে, না আমি তো ঠিক আছি। রাত যখন গভীর হয়ে যাবে, স্বামী স্ত্রী বসে দুরাঘাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যদি আপনি সন্তান দান করেন, বাইজিদ বোস্তামীর মতো সন্তান দান করিয়েন, হযরত ওমর, আবু বকর, ওসমান আলীর মতো সন্তান দান করেন, আল্লাহ আমার সন্তান দিয়া দুনিয়া চাই না, দুনিয়ার প্রতিপত্তি চাই না, পদ পদবী চাই না, ক্ষমতা চাই না, শুধু এতটুকু চাই আল্লাহ আমরা মারা যাওয়ার পর আমাদের সন্তানকে এতটুকু যোগ্যতা দান করেন যেন আমাদের জানাজা পড়াতে পারে, উদ্ধার করে মৌলবি এনে জানাজা পড়াতে না হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ একজন না এক সন্তান দান করেন, আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেককার ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। এমন দোয়াই করছেন, একেবারে ইসমাইল দিয়া দিছেন, নবী দিয়া দিছেন। সন্তান পাইয়া বুড়া বয়সে পয়গম্বর ইব্রাহিম খুব আনন্দিত, সারাদিন ছেলের নিয়ে খুনসুটি করতেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তান দিছে কে? আল্লাহ আপনি দিছেন। তো মায়া দেখি আমার থেকে এখন সন্তানের প্রতি বেশি, বলে আল্লাহ এরা জৈবিক চাহিদা। সন্তানের প্রতি বাবার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনার থেকে বেশি নয়। আল্লাহ বললেন, প্রমাণ দাও। কি বললেন? প্রমাণ দাও। প্রমাণ কিভাবে দেব? বলে, ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো, বনবাসে রেখে আসো, একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন। আমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু এবং তার মাকে আমি কেন বনবাসে রেখে আসব, কেন মরুভূমিতে রেখে আসব, এই কেন প্রশ্ন করেন নাই? এটা হলো কোরবানি। এটা কি? আল্লাহর জন্য কোরবানি দেওয়া, নিজের চাহিদাকে, নিজের মায়াকে, নিজের ভালোবাসা সব কিছু আল্লাহর চাহিদার সামনে জব করে ফেলার নাম কোরবানি। কোনো প্রশ্ন না করে নিয়ে গেলেন,
বাইতুল্লাহর মাকাম ইব্রাহিম যেখানে এটার নিচে জমজম কূপ, এটা আগে খোলা ছিল, এখন ঢালাই করে নিচ থেকে লাইন করা হয়েছে। এখানে রেখে পয়গম্বর ইব্রাহিম রওনা দিলেন। আল্লাহ বলে দিয়েছেন যদি মায়া আমার জন্য থাকে তাহলে ওদিকে তাকানো যাবে না, পেছন ফিরে তাকানো যাবে না, পেছনে তাকাইলে বোঝা যাবে আমার থেকে ওদের প্রতি পিছু টান আছে। পয়গম্বর তাকালেন না, পেছন থেকে হাজরা আলাই হাজরা ডাক দিয়ে বললেন স্বামী আমার আপনি কেন এখানে রাখলেন, কতদিন থাকবো? তাও তো বলে গেলেন না, অল্প কিছু খেজুরার পানি দিয়া গেলেন, কতদিন চলবে, শিশু বাচ্চা নিয়ে কেমনে কি করবো জানি না, আপনিও তো কিছু বললেন না। পয়গম্বর একটু হাঁটা ছলো করে অথবা একটু দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলেন। হাজরা ডাক দিয়া বললেন স্বামী আমার এটা যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাহলে আমার আর কোনো কথা নাই, এর নাম কোরবানি। কথা বলে না, এটার নাম কি? স্ত্রীকে সন্তান সহ রেখে আসতেছে, কোনো কথাই নাই, চলে আসতেছে। বুঝছেন নবীর কাজ আল্লাহর সন্তুষ্টি ছাড়া তো হতে পারে না। বাস বসবাস শুরু করলেন, কত কষ্ট সেখানে তিনি করলেন, এর তো কোনো সীমা নাই। খাবার শেষ, পানি শেষ, বুকের দুধ শেষ, ইসমাইল কাঁদতেছে, শিশু বাচ্চা খুদের ক্ষুধার যন্ত্রণায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদতেছেন। হাজেরা সাফা মারোয়া যে পাহাড়, যারা হজে গিয়েছেন এখন সেখানে সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এই সাফা মারোয়া এখন সাই করতেছে, তাওয়াফ করতেছে। একবার সাফা পাহাড়ের উপরে ওঠেন, একবার মারোয়ার উপরে ওঠেন, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, কোথাও কোনো পানি দেখা যায় কিনা, না না, মরুভূমি এলাকায় বালু যে চিক চিক করে ওগুলোকে অনেক সময় পানির ঢেউয়ের মতো দেখা যায়। যারা মধ্যপ্রাচ্যে থেকেছেন তারা আমার কথা বুঝবেন, গাড়ি নিয়ে যখন মরুভূমির মাঝের রাস্তা দিয়ে যখন গাড়ি চালানো হয় মনে হয় ডানে বামে বিশাল নদীর পানি ঢেউ খেলতেছে, আসলে সব বালু, বালু চিকচিক করতেছে। হাজরা বালুর চিকচিকানি দেখে মনে করে এটাই বুঝি পানি, দৌড় দেয় গিয়ে দেখে না এটা বালু পানি না, আবার দৌড়ে পাহাড়ে আসে, এই পাহাড় থেকে আবার ওই পাহাড়ে যায়। দুই পাহাড়ের মাঝে একটু ঢালু জায়গা, ওই ঢালু জায়গায় গেলে ইসমাইলকে দেখা যায় না, ইসমাইল একটু উঁচা জায়গায় আছে। ওই সাফা মারোয়ার মাঝের জায়গাটা দেখবেন নমুনা হিসেবে এখন একটু ঢালু করে রাখা হয়েছে, দৌড়াবার সময় দেখবেন, যদি যান যারা গিয়েছেন তারা দেখেছেন, এই যে দৌড় দিয়েছেন, দৌড় আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে। আমার বান্দি একবারও প্রশ্ন করে নাই, মনে কষ্ট নেয় নাই, আমার পয়গম্বর সদ্যজাত শিশুকে ওখানে রেখে গেলেন, নিজেকে রেখে গেলেন, স্ত্রীর কোনো অবজেকশন নাই, কোনো আপত্তি নাই। আমার শিশু পয়গম্বরের মায়ায় আমি আল্লাহর জন্য এমন কোরবানি দিয়া আমার বান্দি সন্তানের পানির জন্য যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, একবারও বলে নাই আল্লাহ ইব্রাহিমকে শাস্তি দাও কেন এভাবে রেখে গেলেন, আল্লাহর কাছে দৌড়টা এত পছন্দ হইছে। সারা দুনিয়ার হাজিদেরকে আল্লাহ বলে দিয়েছেন হাজিরা আমার হাজারা যেখানে ষাটটা চক্কর দিয়েছে, তোমরা যদি এই সাতবার সাই না করো তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। পয়গম্বর পয়গম্বরের কাজ করতেছেন। ফালাম্মা বালাগা মাআহু সাআইয়া 14-15-16 বছর কেটে গেলে একদিনও বলেন না আল্লাহ আমার ছেলে কেমন আছে, আমার বিবি কেমন আছে। এত বছর পর আল্লাহ জিজ্ঞেস করলেন পয়গম্বর
তোমার কি ছেলেটাকে দেখতে মনে চায় না পয়গম্বর বলেন আল্লাহ সন্তানকে কার দেখতে মনে না চায় আল্লাহ গো আপনার মায়া ভালোবাসা দিয়ে আমার অন্তরটা পরিপূর্ণ আছে আল্লাহ বলেন পয়গম্বর এত বছর পর্যন্ত ছেলের খবরও নিলা না আমি আল্লাহ সন্তান থেকে তোমাকে যে দূরে রাখলাম আমার প্রতি কোনো ক্ষোভ আসেনি রাগ আসেনি পয়গম্বর বলেন না নাই আল্লাহ বলেন তাহলে এটার প্রমাণ দাও কিভাবে ফালাম্মা বালাগা মাউসায়া ইব্রাহিম পয়গম্বর ইসমাইল যখন হাঁটা চলার মতো শক্তি অর্জন করলেন মানে বালেগ হয়ে গেছেন আমাদের দেশে অনেক ওয়াইজ নিকরাম আলোচকরা এই আলোচনাকে রসাইয়া কষাইয়া পয়গম্বর ইসমাইলকে ছোট রেখে দেয় বলে শিশু ইসমাইল আসলে না ইসমাইল তখন বালেগ হয়ে গেছেন বালেগ হইলেন কিনা কেমনে বুঝবেন আলোচনার মধ্যেই বুঝে আসবে যখন বালেগ হয়ে গেলেন পয়গম্বর চলে গেলেন আল্লাহ যে বলছেন প্রমাণ দাও প্রমাণ দেওয়ার জন্যে বলে আল্লাহ আমার কি করা লাগবে বলে ইসমাইলকে গিয়া জবেও করে ফেল এর নাম কোরবানি পয়গম্বর চলে গেলেন ইসমাইলকে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে আমি একটা স্বপ্ন দেখেছি ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা তোমাকে আমি জবাব করতেছি এই স্বপ্ন দেখছি আচ্ছা বলেন আমার ছেলে ছোট ওরে ডাইকে আমি বলবো তোরে জব করতেছি দেখতেছি আর তোর মতামত কি ছোট ছেলে হেলে এটা বলা যায় কথা বলে না এটা বুঝদার তো হতে হয় জব করার ব্যাপার জীবন শেষ করার ব্যাপার ছেলে কেমন ছেলে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তার আমি যে স্বপ্নে দেখলাম তুমি তোমাকে জব করতে আচ্ছা তোমার এ ব্যাপারে মতামত কি আমি যা দেখলাম এ ব্যাপারে তোমার মতামত কি একটু বলো ছেলে কেমন ছেলে ছেলে ডাক দিল হে আমার বাবা ইফআল বাবারে আপনি যা দেখেছেন আপনি নবী আপনার স্বপ্নটাও ওহি আপনি আমাকে জবও করে ফেলে নিজেকে জব করার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিলেন এটার নাম কোরবানি এটার নাম কি আপনি আমাকে জব দিয়ে দেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ستجدني إن شاء الله من الصابرين أوليانا كاري أقبى اختيار جاهل أرى كاري دنيا اختيار عاشقارا ملتو مذهب جداست عاشقارا ملتو مذهب خداست بيا نعا شيط معشوق رمزيست كراما كاتب نراهم خبر نيست اسماعيل بولي فلن الله قلام اب بابا مار اپنی اما کے جابو کرو فلن اپنی اما کے ধৈর্য শীল হিসাবে পাবেন চিন্তা করেন আমাকে আনুগত্যশীল এবং ধৈর্যশীল হিসেবে পাবেন জব দিলে দুইটা দর দিমু এমনটা না ছেলে আর বাবার এই জায়গায় আমাদের চটকদার আলোচকরা আর একটা মিথ্যা কথা বলে যে পয়গম্বর পয়গম্বর গিয়া হাজেরাকে বলছেন ছেলেকে সাজায় দাও দাওয়াত খাইতে তুমি এটা মিথ্যা কথা কোন নবী মিথ্যা বলতে পারেন না তিনি পয়গম্বরকে ডাকছেন আল্লাহ সরাসরি বলছেন ইসমাইলকে ডাকছেন ডেকে বলছেন আমি তোমার জব করার স্বপ্ন দেখছি তোমার মতামত কি ছেলে বলছেন আপনি জব দিয়ে দেন আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন
আনুগত্যশীল হিসাবে পাবেন। আমি আপনার অবাধ্য সন্তান না। 15 বছর পরে গেছে, পোলার তো কওয়া দরকার ছিল, আপনি কেঠা। আমার মাকে শিশুবেলায় ফালায়া রাখছেন, একটা দিন খোঁজ নেন নাই, আইজ গাইছেন বাপের দাবি নিয়ে আবার জবও করবেন। জব তো আপনার দেওয়া দরকার। এটা বলছেন কি বলছেন বলে না কি বলছেন? এটার নাম কি বলেন? বাপের কোরবানি, ছেলের কোরবানি, এবার ছেলের মায়ের কোরবানি। একটা বকরি বা বড় ষাঁড় বা বড় গরু জব দিয়ে মনে করতেছে আমার চেয়ে বড় কোরবানি ওলা এই দেশে আর কে আছে? আরে কোরবানির মূল ব্যাপার তো নিজের ভেতরের পশুত্বকে জব করে মনুষ্যত্ব স্থাপন করার নাম। সবাই কি নিজের মনুষ্যত্ব প্রকাশ করতে পারে? বন্যায় মানুষ না খেয়ে আছে, থাকার জায়গা নাই, আশ্রয়ণ কেন্দ্রে আছে, কোন আত্মীয়ের বাড়িতে আছে, দূর দূরান্ত থেকে মানুষজন কিছু খাবার নিয়ে তাদের সহযোগিতায় গেলেন, নৌকাওয়ালা বলে ভাড়া লাগবে 40,000, সিএনজিওয়ালা বলে এত ভাড়া লাগবে, পিক আপওয়ালা যে 2,000 টাকার ভাড়া তাই 10,000 টাকা, যারা এদিক থেকে নিয়ে গেল ওদের ভিতরে মনুষ্যত্ব স্থাপন হয়েছে এই জন্য গিয়েছে। আর ওরা বন্যার মধ্যে থাইকেও ওরা আরো বড় পশু হয়ে উঠছে, ওদের পশুত্ব প্রকাশ হয়ে গেছে। এটাই তো ব্যবধান মানুষের মাঝে, মানুষের ব্যবধান। সব তো দেখতে একরকম, সব মানুষের তো চোখ আছে, কান আছে, নাক আছে, পা আছে, হাত আছে, জবান আছে, কথা বলে, হাত নাড়ায়, খায়, ব্যবসা করে, চলে, সুন্দর সুন্দর পোশাক পরে, কিন্তু সব মানুষ এক না। আল্লাহর কাছেও সবাই কি না? আহা, এক একজনের দরদ এক এক রকম। গত জুমা পড়াইয়া পরের দিন গেছি সিলেট, সেখান থেকে এসে গেছি নেত্রকোনায়, নেত্রকোনা থেকে আসছি ফজরের আগে, ফজর পরে অল্প একটু ঘুমাই আবার আসছি জুমায়, আবার সন্ধ্যায় যাবো কুড়িগ্রাম। অনেকে বলে এটা পারেন কেমনে, সম্ভব কিভাবে, খাওয়া ঘুমের কোনো স্টেশন নেই। বলছি ইচ্ছা শক্তি থাকলেই হয়, সবাই তো একরকম হবে না। আবার কিছু মানুষ কিছু কাজ করে এত ভালো কাজ এবং এত কঠিন, যেটা আমারই অবাক লাগে, এটা কেমনে করে? এই পৃথিবীকে আল্লাহ যে কোনোভাবে চালিয়ে নেবেন কারো না কারো মাধ্যমে, প্রত্যেক সেক্টরের জন্য যোগ্য করে আল্লাহ আলাদা আলাদা লোক তৈরি করেছেন, যাদেরকে আল্লাহ যোগ্য করে তৈরি করেছেন। কেউ যোগ্যতার স্বাক্ষর রাখে, কেউ যোগ্যতা পুঁজি করে হারাম কামায়। এই তো ব্যবধান মানুষের মাঝে। ভাইরা আমার, ইসমাইল হাঁটতেছে পিছে পিছে, পয়গম্বর হাঁটতেছেন সামনে সামনে, ইবলিসে কয় তোর মা এত কষ্ট করে লালন পালন করলো, তোর মা কষ্ট পাবে। সাথে সাথে ইসমাইল পাথর মারলেন। চটকদার আলোচকরা আলোচকরা এখানেও কিছু বানাইছে, যা কোটি বলতে গেলে সময় থাকবো না। পয়গম্বর পাথর মারছে, আমারে জব দেবে, আমি জব হয়ে যাব, এই পথে যাতে কেউ বাধা না হয় এজন্যে পাথর মাইরা তারা দিছে শয়তানরে। আল্লাহ বলছেন হাজিরা, জামরায় পাথর না মারলে হবে না যেখানে ইসমাইল পাথর মারছে। আমাদের বেশিরভাগ হাজিরা শয়তান তারাতে পাথর মারতে গিয়ে শয়তান 10টা লগে ঘুরে নিয়ে আয়, কি কথা কয় না? ওখানে গেলে আর জজবা ঠিক থাকে না, মাইকে বারবার বলতেছে আস্তে পাথর মারবেন, শুধু ওই পিলারটা লাগলেই হবে, একটু পড়ে গেল। আপনি যত আস্তে মারবেন শয়তান তত বেশি ব্যথা পাবে। গতবার এক ভিডিওতে দেখলাম ডিগবাজি দিয়ে মারতেছে এক মুরব্বী, লাফায়া লাফায়া মারতেছে যত, ওদিকে পুরা এদিকে আরাক হাজির মাথায় এসে পড়ে পাথর, ব্যথা লাগে। সামনে হজে যারা যাবেন, ওমরায় তো আর পাথর মারা নাই, মূল হজে যারা যাবেন ফরজ হজে, আপনারা নিয়মগুলো মানবেন, আবেগকে কন্ট্রোল করতে হবে সেখানে, আবেগ কন্ট্রোল না করলে সমস্যা।
গেলেন মিনা প্রান্তরে পৃথিবীর সবথেকে করুণ ইতিহাস এবং ইতিহাসের মূল ব্যাপারটা এখানে বাবার হাতে ছেলে জবাই হয়ে যাচ্ছে কুরবানি কাকে বলে ইবলিস যখন দেখলো ইসমাইলকে টলানো গেল না ইব্রাহিমের কাছে তো যাওয়াই যাবে না হাজেরার কাছে গেল গিয়া বলল তোমার সন্তানকে জবাই দিয়া ফলাই হাজেরা বললেন আল্লাহর হুকুম আমি হাজেরার কোনো আপত্তি নাই মায়ের কুরবানি পয়গম্বর ইসমাইল ডাক দিয়া বললেন বাবা আপনি আমার বাবা আমি আপনার সন্তান যখন আপনি আমাকে শোয়াবেন আমি হাত পা ছোড়াছুড়ি করতে পারি এজন্য আমার হাত পা বেঁধে নেন আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আপনার হাত যদি আপনার হাতটা ধরে জব করার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না এজন্য হাত পা বেঁধে নেবেন এবং আপনার প্রতি আমার মায়া আমার প্রতি আপনার মায়া চার চোখ যদি এক হয়ে যায় চোখে চোখ পড়ে যায় মায়ার কারণে আমি উঠে দৌড় দিতে পারি আপনিও জবাই না করে চলে যেতে পারেন এজন্য আমার চোখের মধ্যে কোনো একটা কাপড় দিয়া বেঁধে দেন পট্টি দিয়া দেন জবাই শুরু হলো জবাই শুরু করছে কিন্তু ছুরি চলে না আল্লাহ তো বলে দিছেন সব তো আল্লাহর কথায় চলে ছুরির কইছে খবরদার দুনিয়া তামা তামা করে লাভি আমার ইসমাইলের একটা পশম যেন না আহারে জব হচ্ছে না পরিশান বাপ পুত্র দুজন কেন জব হচ্ছে না আর বাবা চিন্তা করতেছে কেন জব হচ্ছে না ফেরেশতারা কাঁদতেছে দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে একবার পয়গম্বর ইব্রাহিম যখন নিজের সন্তানকে জব করতেছেন ওই সময় ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পৃথিবীতে একটা কলঙ্ক জনগত ধায় রচিত হবে বাবার হাতে সন্তান জবে হয়ে যাবে তাও বাবা একজন নবী আল্লাহ বলেন ওরে ফেরেশতারা কান্না কাটি করো না আমি আল্লাহ যা জানি তোমরা জানো না ফেরেশতারা আর একবার কেঁদেছিল আমার রাসুলকে যখন তাই ফেরে প্রান্তরে তাই ফেরে দুষ্ট দুষ্ট ছেলেরা কাফেররা আমার রাসুলকে পাথর মারতে 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 রক্তে রঞ্জিত করে ফেলেছিল আমার রাসুলের শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে জুতার সঙ্গে পা আটকে গিয়েছিল এই সময় আমার রাসুল পাহাড়ের কিনারায় বসে যখন চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন আমার আল্লাহ ওরা বলেছে আমি পাগল আপনি জানেন আমি পাগল না ওই সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল ফেরেশতারা কাঁদে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন যাও জান্নাতি দুম্বা নিয়ে যাও জান্নাতি পশু নিয়ে যাও ইব্রাহিমের শরীর তলে দিয়া দাও আল্লাহ শুধু পরীক্ষা করতে চাইছেন এই জান্নাতি পশুরা জব দেওয়ার আগ পর্যন্ত ভেতরের যে চাহিদা আছে মায়া আছে ভালোবাসা আছে এটাকে তোমরা কতটুকু জবাই করতে পারলা এতটুকু আলোচনায় বুঝলে বুঝেন পশু জব দেওয়ার আগে আর কি কি জব দেওয়া দরকার ওটা তো প্রতীকী কোরবানি প্রতীকী কোরবানি বুঝেন না জাদুঘরে বিভিন্ন জিনিস রাখা থাকে না গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা কোনো ইতিহাসের অংশ বুঝাবার জন্যে ওগুলো প্রতীকী ওটা দেখলে ওইটা মনে পড়বে পশু জব করা এটা প্রতীকী কোরবানি এর আগে আমার অনেক কিছু কোরবানি দিয়ে আল্লাহর সামনে একজন খাঁটি বান্দা হিসেবে দাঁড়াতে হবে।